সো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আপনারা আপনাদের ফটোগুলোতে এইরকম ব্লু টনের ইফেক্ট ব্যবহার করে খুব সহজে এইরকমভাবে এডিটিং করে নিতে পারেন। এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই নিজ থেকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। এজন্য সরাসরি ল্যাটরুম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিলাম। আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। এরপরে নিচ থেকে ইমেজ প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ইমেজ প্লাস অপশনটাতে সিম্পলি একটা ক্লিক করে নিচ্ছি। এখন গ্যালারিটি ওপেন হয়েছে। গ্যালারি থেকে আমরা যে ইমেজটিকে এডিট করবো সেই ইমেজটাতে সিম্পলি একটা ক্লিক করে নিচ্ছি। এরপরে নিচ থেকে অ্যাড অপশনটাতে সিম্পলি একটা ক্লিক করে নিলাম। এখন ফটোটা ইনপুট হয়ে উপর থেকে অল ফটো অপশনে চলে এসেছে। অল ফটো অপশনটাতে একটা ক্লিক করে নিলাম। এরপরে এখান থেকে ফটোটাতে একটা ক্লিক করে নিলাম। এখন ডান দিক থেকে হালকা একটু নিচ দিকে স্ক্রল ডাউন করে নিচ্ছি। এরপরে এখান থেকে লাইট অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে একটা ক্লিক করে নিলাম। এখান থেকে প্রথমত হাইলাইট অপশনটা হালকা একটু বাড়িয়ে নিলাম। এরপর নিচ থেকে শেডোজ অপশন, এটা হালকা একটু মাইনাস করে কমিয়ে নিচ্ছি। এরপর নিচ থেকে ব্ল্যাক অপশন, এই অপশনটা এখান থেকে হালকা একটু মাইনাস করে নিলাম। এখন ডান পাশ থেকে এখানে আবারও দেখতে পাচ্ছেন কালার্স অপশন, এখান থেকে এই কালার্স অপশনটাতে একটা ক্লিক করে নিচ্ছি। এরপর এখান থেকে প্রথমত টেম্পারেচার অপশনটা কিছুটা বাড়িয়ে নিচ্ছি। এরপরে নিচ থেকে ভিবারেন্স অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ভিবারেন্স অপশনটা হালকা একটু বাড়িয়ে নিলাম। এরপরে উপর থেকে মিক্স অপশনটাতে একটা ক্লিক করে নিচ্ছি। এখন উপর থেকে গ্রিন কালারটাতে সিম্পলি একটা ক্লিক করে নিচ্ছি। এরপরে এখান থেকে স্যাচুরেশনটা প্রথমত অনেকটা মাইনাস করে নিলাম। এরপরে উপর থেকে হিউ অপশনটাও অনেকটা কমিয়ে মাইনাস করে নিলাম। এখন উপর থেকে ইয়েলো কালারটাতে একটা ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে স্যাচুরেশনটা একবারে মাইনাস করে নিলাম অনেকটা। এরপরে উপর থেকে হিউ অপশনটাও অনেকটা মাইনাস করে নিলাম। এরপরে উপর থেকে অরেঞ্জ কালারটাতে একটা ক্লিক করে নিচ্ছি। এখান থেকে স্যাচুরেশনটা হালকা একটু বাড়িয়ে নিচ্ছি। এরপরে উপর থেকে হিউ অপশনটাও হালকা একটু বাড়িয়ে নিচ্ছি। এখন নিচ থেকে লুমেন্স অপশন, এটাও হালকা একটু বাড়িয়ে নিলাম। এরপরে উপর থেকে ডান অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ডান অপশনে একটা ক্লিক করে নিলাম। এখন উপরে দেখতে পাচ্ছেন গ্রেডিং অপশন, এখান থেকে এই গ্রেডিং অপশনটাতে সিম্পলি একটা ক্লিক করে নিচ্ছি। এরপরে উপরে দেখতে পাচ্ছেন তিনটি অপশন, এখান থেকে প্রথম অপশনটাতে রাখলাম। রাখার পরে এই অপশনটা আমরা নীল করে নিলাম। এরপরে একইভাবে উপর থেকে দ্বিতীয় অপশনটাতে একটা ক্লিক করে নিচ্ছি। এরপরে এখান থেকে এই অপশনটাও আমরা নীল করে নিচ্ছি। এখন এখান থেকে হালকা একটু নিচ দিকে স্ক্রল ডাউন করে নিচ্ছি। এরপরে এখান থেকে লুমিনেন্স, এই অপশনটা প্রথমত কিছুটা মাইনাস করে নিলাম। এরপরে নিচ থেকে আরও একটু স্ক্রল করে এখান থেকে ব্লেন্ডিং অপশনটা, এটা হালকা একটু বাড়িয়ে নিচ্ছি। এরপরে সর্বশেষে রয়েছে ব্যালেন্স অপশন, এখান থেকে ব্যালেন্স অপশনটা হালকা একটু মাইনাস করে কমিয়ে নিলাম। এখন এখান থেকে হালকা একটু উপর দিকে স্ক্রল ডাউন করে নিচ্ছি। এরপর উপর থেকে ডাউন অপশনটাতে সিম্পলি একটা ক্লিক করে নিচ্ছি। এখন ডান পাশ থেকে নিচে দেখতে পাচ্ছেন ইফেক্ট অপশন, এখান থেকে এই ইফেক্ট অপশনটাতে একটা ক্লিক করে নিচ্ছি। এখান থেকে প্রথমত ক্লারিটি অপশনটা কিছুটা বাড়িয়ে নিলাম। এরপরে নিচে রয়েছে ভিগনেট অপশন, এখান থেকে ভিগনেট অপশনটা হালকা একটু মাইনাস করে নিচ্ছি। এখন আমাদের এখান থেকে ইফেক্ট অপশনটার কাজটা শেষ। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ডিটেলস অপশন, এখান থেকে এই ডিটেলস অপশনটাতে একটা ক্লিক করে নিচ্ছি। এরপরে এখান থেকে প্রথমত শার্পিং অপশনটা কিছুটা বাড়িয়ে নিলাম। এরপরে নিচ থেকে রয়েছে নয়েস রিডাকশন অপশন, এখান থেকে নয়েস রিডাকশন অপশনটাও কিছুটা বাড়িয়ে নিলাম। এরপরে নিচে রয়েছে কালার নয়েস রিডাকশন, এখান থেকে এই কালার নয়েস রিডাকশন অপশনটা কিছুটা বাড়িয়ে নিলাম। এরপরে নিচ থেকে রয়েছে স্মুথনেস, এখান থেকে স্মুথনেস অপশনটা একদম 100 করে নিলাম। এখন কিন্তু ফটোটাকে আমাদের ফাইনালি এডিট করা কমপ্লিট হয়েছে। ফটোটাকে এখন আমরা মূলত গ্যালারিতে সেভ করব। এজন্য উপর থেকে শেয়ার অপশনে একটা ক্লিক করে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে ফটোটা আমরা গ্যালারিতে সেভ করে নিচ্ছি। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবেন, আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন।